ना कि कानाई के मेरे सारा दिन किछु खेते दिसनी ताई कानाई आमार काछे एसे बोलछे मा दादा काल आमाके मेरे सारा दिन आमार किछु खेते देयनी ताई आमी ठीक करेछि आमार गोपाल के आज आमी तोदेर संगे पाठाबो ना गोष्ठे जखनी एमन कथा बोलेछे दादा बलराम छूटे गिये कानाईर हाथ दुटो जड़िए धरेछे कानाई अरे आमी तोके मेरेछि खेलार बशबर्ती हुए ना हय सिंहाटी तोर गाए छुड़े दिएछि दादा बलाई बोलछे जे भाई खेलार बशबर्ती हुए ना हय सिंहाटी सिंह माने कि गो बाबा ओई जे गोरु सिंह बाजार ओटाके सिंह बला हय ता ओई खेलार बशबर्ती हुए सिंहाटी तोर गाए छुड़े दिएछि তাই তুই মায়ের কাছে এসে বলছিস দাদা আমায় মেরেছে আচ্ছা ভেবে ভেবে দেখ দেখি ভাই তোর জন্য আমি কত মার খেয়েছিলাম বল বল তো কত মার খেয়েছি মনে কি পড়ে ভাই সেই ত্রেতা যুগের কথা তুই যখন রামে ছিলিস আর আমি ছিলাম লক্ষণ বল তো আমাকে কত খেতে দিয়েছিলিস চোদ্দ বছর যে আমি অনাহারে ছিলাম তুই তো জানতিস যে তোর আদেশ ছাড়া কোনো জিনিস আমি ভক্ষণ করতাম না কোনো কর্ম করতাম না তুই শুধু প্রত্যেক দিন আমাকে কি বলতিস এই নে লক্ষণ ফল ধর কোনোদিন কিন্তু দাদা তুই আমাকে বলিসনি ভাই যে এই নে লক্ষণ তুই সেবা কর শুধু আমাকে বলতিস এই নে লক্ষণ ধর তুই তো জানতিস যে তোর আদেশ ছাড়া আমি কোনো জিনিস ভক্ষণ করতাম না কিন্তু তুই কোনো দিনের জন্য আমাকে একবারের জন্য খেতে বলিসনি ভাই আর আজ আমি তোকে মেরেছি ভেবে দেখ দেখি তোর জন্য আমি কত মার খেয়েছি তুই যখন রামে ছিলিস আর আমি ছিলাম লক্ষণ পঞ্চবটি বনে আমরা কুটির নির্মাণ করেছিলাম যখন পঞ্চবটি আমরা কুটির নির্মাণ করলাম দুষ্ট দশানন মা জানকীকে হরণ করে নিয়ে গেল তারপর বনের বানর কটক সহায়তা করে যোজন সমুদ্র পাথরের সেতু বেঁধে লঙ্কা ধামে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছি সেসব কথা মনে কি পড়ে ভাই আর আজ আমি তোকে মেরেছি ভাই মনে কি পড়ে ভাই সেই ত্রেতা যুগের কথা তোর জন্য আমি বুক ফাটিয়ে নিয়েছিলাম তোর জন্য যে আমি বুক পেতে নিয়েছিলাম দাদা শক্তি সে দাদা বলাই কানাইয়ের কাছে কাঁদছে আর বলছে কানাই আমি দেখাতে পারি ভাই তোর জন্য নিয়েছিলাম আমি দেখাতে পারি ভাই দেখ দেখ আমার বক্ষ মাঝারে
মনে পড়ছে? আর আজ আমি তোকে মেরেছি। ঠিক আছে ভাই, আমি বড় দাদা হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমি যখন অপরাধ করেছি আমি তোর কাছে করজোড়ে ক্ষমা চাইছি। তুই আমাকে আর কোনোদিন দাদা বলে ডাকিস না, কোনোদিন আমাকে আর দাদা বলে ডাকিস না, আর কোনোদিনের জন্য তুই আমার সঙ্গে আর গোষ্ঠে যাস না। যখনই বলরাম এমন কথা বলেছে কৃষ্ণ গিয়ে দাদার চরণ দুখানি জড়িয়ে ধরেছে। ছোট ভাই অপরাধ করেছে, সে অপরাধ তুমি নিও না, সে অপরাধ তুমি নিও না দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভগবান শ্রীকৃষ্ণের এই বিধি বাক্য শ্রবণ করে বলরামের মান অভিমান সব তৃণ সময়ে কোথায় যেন ফুসে গেল। বক্ষ মাঝারে বলরামকে তুলে নিয়ে বলছে, বলায় আর কি আমার অভিমান থাকে রে, বল আর কি আমার অভিমান থাকে, চল 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 ভাই, বেলা কত হয়ে গেল, চল গোষ্ঠে যাই চল। কানাই মায়ের কাছে বলছে, মা কাল দাদা আমাকে মারেনি, আমি কাল তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম মা, আজ আমাকে গোষ্ঠে যেতেই হবে মা, তুমি আমাকে বাধা দিও না মা, তুমি আমাকে বাধা দিও না। মা বলরামকে লক্ষ্য করে বলছে, বলাই আমি তো আমার গোপালকে পাঠাবো না। শ্রীরাম বলছে, কেন মা, তুমি তোমার গোপালকে কেন পাঠাবে না? ওরে বলাই কেন পাঠাতে চাইছি না জানিস? শ্রীরাম বলছে, কেন মা, শোনো মা, এই যে নবলক্ষ ধেনুকে তুমি দেখছো, তোমার কানাই যদি না যায় তাহলে এই ধেনু মানে গাভী, এই গাভী হত্যার ভাগী যে তোমাকেই হতে হবে মা। মাতা যশোমতী বলছে, ওরে শ্রীরাম, গাভীর হত্যা আমাকে নিতে হবে না রে, আমি কি করব জানিস, আমি ওই গাভীগুলোকে একটা একটা করে ব্রাহ্মণের কাছে বিলিয়ে দেব, তবু কিন্তু আমার গোপালকে আমি পাঠাবো না। মা এই যে নবলক্ষ গাভীর দুগ্ধ দ্বারা আমাদের একমাত্র গ্রাচ্ছাদনের উপায়, গাভী সকল যদি তুমি ব্রাহ্মণকে দান করে দাও তাহলে তোমার গোপালকে তুমি বাঁচাবে কি করে? মা তখন বলছে, ও শ্রীরাম আমি কি করব জানিস, কি করবে মা, আমি মাধুকুড়ি মেঙে খাব, মাধুকুড়ি মেঙে খাব, মাধুকুড়ি মেঙে আমি মাধুকুড়ি মেঙে ওই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধুকুড়ি মেঙে খাব, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধুকুড়ি মেঙে খাব, আমি মাধুকুড়ি মেঙে খাব, মাধুকুড়ি মেঙে খাব, ওই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধুকুড়ি মেঙে খাব, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধুকুড়ি মেঙে খাব। মাধুকুড়ি শব্দের অর্থ কি বাবা? মাধুকুড়ি শব্দের অর্থ হচ্ছে মধুকরের বৃত্তের অবলম্বন করার নাম মাধুকুড়ি। যেমন মৌমাছি বা মধুকর যাদের বলা হয়, যেমন আজ এ ফুলে কাল ও ফুলে মধু আরোহণ করে, তদ্রূপ প্রত্যেক ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করার নাম মাধুকুড়ি। শ্রীরাম বলছে, ও মা তা প্রত্যেক নিয়ত যদি তোমাকে মাধুকুড়ি না দেয় তুমি কি করবে? ওরে শ্রীরাম আমি কি করব জানিস, আমি এঁটো পাতা কুড়িয়ে খাবো, এঁটো পাতা কুড়িয়ে খাবো, এঁটো পাতা কুড়িয়ে খাবো, এঁটো পাতা কুড়িয়ে খাবো, ব্রজবাসীর দাহারে দাঁড়ে এঁটো পাতা কুড়িয়ে খাবো, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে হরি বল হরি বল, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে এঁটো পাতা কুড়িয়ে খাবো। পদকর্তা এক মাসে দাঁড়িয়েছিল মা, কি বলছে, ও মা
তোমারে গোপালকে যখন দেবে তুমি তো প্রত্যেক বজবাসীর দারে দারে এঁটো পাতা গুড়িয়ে খাবে, সেই তোমা সেইটা যখন তুমি খাবে এবং তোমার গোপালকে দেবে, মাগো আমায় কিছু প্রসাদ দিও, আমায় কিছু প্রসাদ দিও, আমায় কিছু প্রসাদ দিও, আমায় কিছু প্রসাদ দিও, তোমারে গোপালে খাবে যখন আমায় কিছু প্রসাদ, তোমারে গোপালে খাবে যখন আমায় কিছু প্রসাদ দিও। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ও মা তোমার গোপাল খাবে যখন আমায় কিছু প্রসাদ দিও, মাগো আমায় কিছু প্রসাদ দিও, আমায় কিছু প্রসাদ দিও, আমায় কিছু প্রসাদ দিও, আমায় কিছু প্রসাদ দিও, ঘরে জড়িয়ে দাঁড়িয়ে আছি আমায় কিছু প্রসাদ দিও, ঘরে জড়িয়ে দাঁড়িয়ে আছি আমায় কিছু প্রসাদ দিও, আমায় কিছু প্রসাদ দিও, ঘরে জড়িয়ে দাঁড়িয়ে আছি আমায় কিছু প্রসাদ দিও। এইবার মাতা যশোমতী শ্রীরামকে ডেকে বলছে, ও শ্রীরাম কেন জানিস বাবা আমার কানাইকে আমি গোষ্ঠে পাঠাতে চাইছি না? কেন মা তুমি তোমার কানাইকে গোষ্ঠে পাঠাতে চাইছো না? বলছি, হ্যারে বাবা, কাল আমি নিশি প্রভাত কালে নিদ্রিত অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো মা? দেখলাম আমার কানাই কালিন্দির জলে পড়ে চিৎকারে করে বারে বার আমাকে মা মা বলে ডাকছে। ওরে শ্রীরাম, তাই জন্য তো আমি আমার কানাইকে কিছুতেই গোঠে পাঠাতে চাইছি না। মা গো, তুমি যে স্বপ্ন দেখেছ উহা জেগে জেগে না ঘুমিয়ে ঘুমিয়ে। ও শ্রীরাম এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, জেগে জেগে কেউ কি স্বপ্ন দেখে? আমি নিশি প্রভাত কালে নিদ্রিত অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি। বলছো মা, তুমি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছো, আর আমরা যত ব্রজ রখালগণ আমরা তো বনে যাই মা, বনে গিয়ে আমরা ঠিক দুপুর বেলায় গাছের ছাওয়ায় দাঁড়িয়ে থাকি, আর আমরা কি দেখি জানো মা? আমরা জেগে জেগে স্বপ্ন দেখি, জেগে জেগে স্বপ্ন দেখি, জেগে জেগে স্বপ্ন দেখি, জেগে জেগে স্বপ্ন দেখি, দুপুর বেলায় দাঁড়িয়ে থেকে জেগে জেগে স্বপ্ন দেখি, দুপুর বেলায় দাঁড়িয়ে থেকে জেগে জেগে স্বপ্ন দেখি। ও শ্রীরাম, তোরা জেগে জেগে স্বপ্ন দেখিস? হ্যাঁ গো মা, জেগে জেগে স্বপ্ন দেখি। হ্যাঁ রে বাবা, কি স্বপ্ন দেখিস? শোনো মা, এবার মায়ের কাছে এক এক করে বর্ণনা করছে। কি বর্ণনা করছে মা গো? আমরা নিত্য নৈমিত্য বনে যাই, বনে গিয়ে তোমার গোপালকে এক গাছের ছাওয়াই বসিয়ে রাখি, আমরা রাখালগণে ধেনু চড়াই, আর তোমার গোপাল এক গাছের ছাওয়াই বসে থাকে। বসে বসে কি করে? ওই বেনুটা বার করে বাজায় মা। আর তখন কি হয়? যখন বেনু নিয়ে বাজায় তখন কি হয়? কে বলে মোহন মুরলির সারে? হরিবল হরিবল, মোহন মুরলির সারে নানা ছন্দে গান করে, মোহন মুরলির সুরে নানা ছন্দে গান করে, মোহন মুরলির সুরে নানা ছন্দে গান করে, মোহন মুরলির সুরে নানা ছন্দে গান করে। ভুবন ভোলায় সেই রবে মা গো, 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 ভুবন ভোলায় সেই রবে। শুনিয়া মৌরলির রব দীপমূর্তি লোক শুনিয়া মৌরলির রাম দীপমূর্তি লোক আসি দর্শন করে সবে মা গো, আসি দর্শন করে সবে মা গো, আসি দর্শন করে সবে মা গো, দর্শন। ও মা,
গোপালে যখন মোহনী মুরলির সুরে রবে গান করে, সেই মোহনী মুরলির রব শ্রবণ করে আকাশ হতে নানা রকমের দিব্যমূর্তির মানুষ সব নেমে আসে। নেমে এসে কি করে, মা তোমার গোপালের চরণ তলে প্রণাম। শুনছো মা, এসব স্বপ্ন বলে মনে হয়? তোমার গোপালের বাঁশির রব শ্রবণ করে আকাশ হতে এক চতুর্মুখ মানুষ নেমে আসে। নেমে এসে কি জানো মা, কি বলে জানো মা? কি বলে? যে মা কি বলে শোনো, কেন দেবতা করিলি মোরে দেবতা অভিমানে, আমি তোমার সঙ্গে থাকতাম লীলা হেতাম প্রেম পাথারে সাঁতারে দিতাম। কি বলছে, যে কেন আমাকে দেবতা করেছ? আমি তো দেবতা হতে চাইনি, আমি তো তোমার সঙ্গে থাকতে চেয়েছি। তোমার সঙ্গে থেকে আমি তো প্রেম পাথারে সাঁতার দিতে চেয়েছি। কে বাবা? চতুর্মুখ ব্রহ্মা। চতুর্মুখ ব্রহ্মা এই কথা বলবে কেন? কারণ চতুর্মুখ ব্রহ্মা অহংকার করত, যে আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার ছাড়ার দ্বিতীয় ব্রহ্মা এ ব্রহ্মাণ্ডে আর নেই। ব্রহ্মার অহংকার কবে ভেঙেছিল? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হয়েছিলেন, সেদিন ব্রহ্মা একদিন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। যখন সাক্ষাৎ করতে গিয়েছে, দ্বারে ছিল প্রহরী, প্রহরী ব্রহ্মাকে পুরীর মধ্যে যেতে বাধা দেয়। প্রহরী বলে, ক্ষণকাল অপেক্ষা করো, আমি আমার প্রভুর অনুমতি নিয়ে আসি, বিনা অনুমতি ছাড়া আমি দ্বার ছাড়তে পারবো না। ব্রহ্মা বাইরে দাঁড়িয়ে আছে, প্রহরী গিয়ে প্রভুর সম্মুখে গিয়ে বলছে, প্রভু দ্বারে ব্রহ্মা এসেছে। ভগবান জিজ্ঞাসা করছে, তাকে জিজ্ঞাসা করো তিনি কোন ব্রহ্মা। যখনই এসে ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করছে, আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা বলছে, সে কি আমি ছাড়া আর দ্বিতীয় ব্রহ্মা আছে নাকি? আমি ছাড়া আর দ্বিতীয় ব্রহ্মা আছে নাকি? আমার তো জানা নেই, যাও তোমার প্রভুকে গিয়ে বলো। মানে ব্রহ্মা বলছে, যাও তোমার প্রভুকে গিয়ে বলো যে এ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সনক সনাতনের পিতা ব্রহ্মা, কে না জানে গো আমি চতুর্মুখ ব্রহ্মা। দ্বারী ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে এসে বলছে, প্রভু দ্বারে চতুর্মুখ ব্রহ্মা এসেছে সনক সনাতনের পিতা। যখনই বলেছে, ভগবান বলছে, যাও যাও তাকে সাদরে আমার নিকট নিয়ে এসো। সাদরে দ্বারী যখন তাকে প্রভুর সম্মুখে নিয়ে এসেছে, ব্রহ্মা প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু আমি ছাড়া আর দ্বিতীয় ব্রহ্মা আছে নাকি? সে কি ব্রহ্মা তুমি জানো না? অনন্ত কোটি ব্রহ্মার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব আছে প্রভু, আমি তাদেরকে দর্শন করতে চাই। যেই না বলেছে অমনি ভগবান আমার স্মরণ করেছে, আর যখনই স্মরণ করেছে একে একের ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ সবাই এসে উপস্থিত হয়েছে। কারোর ষোলো বদন, কারোর শত বদন, কারোর অষ্ট বদন, কারোর বা কোটি 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 বদন। সব ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবাদ করে প্রণাম করছে। ভগবান শ্রীকৃষ্ণ চারিবদন ব্রহ্মাকে দেখিয়ে বলিলেন, ব্রহ্মা তুমি একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বলিয়া সে কারণ তোমার চারটি বদন। আচ্ছা মা, ব্রহ্মা চারটি বদন হওয়ার কারণটা কি? প্রথম মুখে করেন তিনি বেদ অধ্যয়ন, দ্বিতীয় মুখে করে তিনি সৃষ্টিরও পালন, তৃতীয় মুখে তার হুতাশন জ্বলে, আর চতুর্থ মুখে তিনি রাম কৃষ্ণ বলে। নিদাই গৌরী প্রেমানন্দ হরি বল শ্রী গৌরে।
ब्रह्मा से ब्रह्मा बोलछे दयामय आमी एतो दिन अहंकारे मत्त छिलाम आमी जानतम जे आमार छाड़ार द्वितीय ब्रह्माय ब्रह्मांडे नाई ओगो दयामय तुमी आमार सकल अहंकार भेंगे दिले तुम्हार काछे करजोड़े आमी प्रार्थना करी दयामय देवता होते चाई ना मानुष होते चाई ना এই জন্ম দাও আমি যেন বৃন্দাবনের পথের তৃণ হতে পারি আমি যেন বৃন্দাবনের পথে তৃণ হয়ে জন্ম নিতে পারি তোমার সহযত ব্রজ রাখালগণ তোমার সঙ্গে যখন যাতায়াত করবে তাদের চরণধুলি আমার মাথায় লাগলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে বলুন তো বাবা সেই চতুর্মুখ ব্রহ্মা যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সেই ব্রহ্মা চাইছে কিনা বৃন্দাবনের পথে তৃণ হতে আর আমি বা আপনি যদি কিছু অর্থ সঞ্চয় করি আমরা অহংকারে ফেটে পড়ি সে কারণে বীরভদ্র গোস্বামী লিখলেন তৃণদোপি শুনিচেন তর সহিষ্ণুপি জনামি নো মান দেন কীর্তন যেমন তৃণের একদিকে পা দিলে অন্যদিকে যেমন মাথা তুলে থাকে তার থেকে নতশীল হয়ে যায় যেমন বৃক্ষকে কুঠার দিয়ে আঘাত করলে সেই যে বৃক্ষ মানহীন ব্যক্তিকে যেমন মান দেয় না তবে গান যদি গাইতেই হয় ভগবানের গুণগান করা উচিত তার প্রমাণটা মনে করুন বাজার হতে একটি চার পয়সা মাটির ভাণ্ড কিনেছে সেই ভাণ্ডটার মধ্যে পুকুরের কর্দম দিয়ে পরিপূর্ণ করে যদি জলে ডুবিয়ে দেওয়া যায় বলুন দেখি তার মধ্যে জল প্রবেশ করতে পারে কারণ তার মধ্যে পুকুরের কর্দম দ্বারা পরিপূর্ণ আছে বলে সেই জন্য জল প্রবেশ করতে পারে না কিন্তু মা যদি সেই ভাণ্ডটাকে গড়িয়ে দেওয়া যায় তাহলে সেই ভাণ্ডটা গড়াতে 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 যখন গড়িয়ে গড়িয়ে যায় তার মধ্যে পুকুরের কর্দম বহির্ভূত হয়ে যায় আর বহির্ভূত হয়ে গিয়ে যখন সেটা পুকুরে পড়ে তার মধ্যে জল প্রবেশ করতে পারে আমাদের দেহ ভাণ্ডতে মান অভিমান রূপ কর্দমে পরিপূর্ণ আছে বলে সাধু বাক্য আমাদের দেহতে প্রবেশ করতে পারে না আর সাধু বাক্য আমার দেহেতে প্রবেশ করতে পারে না বলেই আমরা সেই জায়গাটাকে হারিয়ে ফেলেছি আমরা সেই ভক্তির জায়গাকে হারিয়ে ফেলেছি তাহলে আমাদের ভাণ্ডটা কি করতে হবে মা কোথায় গড়াতে হবে সাধু গুরু বৈষ্ণবের চরণে সাধু গুরু চরণে গড়ালে তবে আমাদের দেহটা পরিশুদ্ধ হবে যেমন মা নবদ্বীপে দেখবেন ইসকন মঠে বিদেশিরা বাইরের রাষ্ট্রের মানুষ তারা পোশাক আশাক ছেড়ে সুন্দর করে শাড়ি পরে তিলক কেটে তারা হাত তুলে হরিবল বলছে আচ্ছা বলুন তো মা তারা বাইরের দেশের মানুষ হয়ে আমাদের ধর্ম নিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা আমাদের গর্ব না একটা মান সম্মানের বিষয় বলুন তো গর্বের বিষয় না লজ্জার বিষয় বলুন লজ্জার বিষয় কারণ আমাদের ধর্ম এটা আমাদের ধর্ম নিয়ে তারা এসে আমাদেরকে শিক্ষা দেবে এটা মানা যায় না তাহলে
যারা বিদেশি ছিল শর্ট বুট কোট পরে থাকতো, তারা আজকের সেই শর্ট বুট কোট ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে শাড়ি পরে ত্রিলোক কেটে তারা যদি হাত তুলে হরি বল বলতে পারে আমরা পারি না? কি বাবা আমরা পারি না? তাদের সাজ পোশাক আজকের আমরা পরিধান করেছি, যেখানে আমাদের গিয়ে নৃত্য করার কথা আজকের সেখানে তারা গিয়ে নৃত্য করছে, তারা গিয়ে নৃত্য করছে। সেখানে আমরা যাই গিয়ে কি করি? আমরা চুপ করে হয় বসে থাকি, নয় দেখি কি করে? আমাদের লজ্জা করে হাত তুলতে গেলে, হরি বল বলতে গেলে লজ্জা করে আমাদের। কিন্তু তাদের বাবা সেই লজ্জাটুকু নেই, তারা দু হাত ভরে দু হাত তুলে ভক্তি দিয়ে ভগবানকে তারা প্রেমানন্দে ডেকে যায়। তাদের মনে কোনো ক্ষোভ নেই বাবা। দেখবেন মা, শুক্রবার যেমন দেখবেন মুসলমান ছেলেরা কিন্তু মসজিদে তাদের যেতেই হবে, কি বাবা যায় না? সে যত ছোট হোক না কেন, আর যত বয়স্ক হোক না কেন, যত বুড়ো হোক না কেন, বাবা মারা তাদেরকে হাত ধরে পাঠিয়ে দেয়, যা তোরা যা। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে তাদের কিন্তু মসজিদে যেতে হয় শুক্রবার। রবিবার হলে খ্রিস্টানরা চলে যায় কোথায়? গির্জাতে, বাইবেল শোনার জন্য, বাইবেল পড়ার জন্য। বাদবাকি দিন তো এতগুলো আমাদের পড়ে রইল, একটা দিনের জন্য আমরা কিন্তু ছেলে মেয়েকে হাত ধরে নিয়ে গিয়ে মন্দিরে তাদেরকে বসাই, মন্দিরে তাদের। অথচ আমার ঘরেই মন্দির রয়েছে, সেখানে আমি রোজ সেবা পূজা করি, অত দূর না যেতে পারেন, অন্তত ঘরের মন্দিরে নিয়ে গিয়ে বসান। হাতটা ধরে নিয়ে গিয়ে ছেলেটাকে সোজা করে বসিয়ে দিই। আমি বলে যাচ্ছি মা, যে ছেলে যত দুষ্ট হোক না কেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হবে ছেলেটার হাতটা ধরবেন, ছেলেটাকে নিয়ে গিয়ে ওই ভগবানের সম্মুখে বসিয়ে দেবেন, হাতে একটা করতাল দেবেন, নয় খুঞ্জনি দেবেন, নয় যদি ভগবানকে ওই ময়ূরের পাখা থাকে সেটা দেবেন, যে একটু ভগবানকে হাওয়া কর, নয় একটু ঘন্টা বাজা। তাকে রোজ নিয়ে যাবেন, আর রোজ নিয়ে যেতে যেতে তার মধ্যে যদি না একটা ভক্তি জন্ম নেবে, সেই দিন বাবা কিন্তু আপনাকে আর বলতে হবে না, সে আগে মন্দিরে চলে যাবে। আপনি যদি ভুলে যান তো কি হবে? সে ঠিক মন্দিরে চলে যাবে বাবা, সে মন্দিরে গিয়ে ভগবানের। আপনি যদি প্রত্যেক দিন মন্দিরে গিয়ে ভগবানের কাছে করজোড়ে দাঁড়িয়ে থাকেন, ভগবানের কাছে কাঁদেন, সেই ছেলেটা তো রোজ আপনার পাশে বসে দেবে, তাহলে সে মনে মনে চিন্তা করবে যে মা মন্দিরে এসে রোজ করজোড়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে কি বলে। তার মনে যখন যেদিন ভক্তির উদয় হবে, সে সেদিন বলবে, দয়াময় আমি তো তোমার মন্ত্র জানি না, আমি তো তোমার তন্ত্র জানি না, আমি জ্ঞানহীন ভক্তিহীন বালক, তা তুমি সবাইকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, নিজে ভালো থেকো, জগৎবাসীকে তুমি রক্ষা করো। ভগবান তুমি দয়াময়, এখনো কেন গো তুমি নীরবে রয়েছো? তোমার সৃষ্টি তোমার পল, মানে না তো কেউ গো তোমার ভগবান তুমি এখনো কেন গো তুমি নীরবে রয়েছো? তোমার সৃষ্টি তোমার দুঃখ
सुखी जो नारे करो सुखी अरे दुखी जो दाओ गो दुख अरे सुखी जो नारे करो सुखी ओगो तुम्हार नामी समाजे बाबा एक ता छेले के जिज्ञासा करबेन जे आमादेर गीता कतगुलो श्लोक आछे से किन्तु बोलते पारबे ना सहजे बोलते पारबे ना देखबेन उच्च माध्यमिक माध्यमिक बीए जारा करेछे तादेरके जिज्ञासा करबेन आमि एखन छोटो तादेरके जिज्ञासा करबेन तारा किन्तु बोलते पारबे ना किन्तु जारा ख्रिस्टान जारा मुसलमान তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কোরআনে কটা শ্লোক আছে বা বাইবেলে কটা শ্লোক আছে তারা বলে দেবে কিন্তু আমরা জানি আমাদের গীতাতে 18টা অধ্যায় আর সেই 18টা অধ্যায়ের 700 শ্লোক আর মঙ্গল আচরণ রয়েছে 11টা বাবা 18টা অধ্যায়ের 700 শ্লোক আর 11 মঙ্গল আচরণ এটা আমাদের একটা হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করুন সে বলতে পারবে না কিন্তু একটা মুসলমান ছেলেকে যখন জিজ্ঞাসা করবেন তাদের কোরআনের বিষয় গড়গড় করে বলে যাবে বাবা তা ছেলেকে তো অনেক মানুষ করবেন বাবা ছেলেকে অনেক বড় করবেন পড়াশোনা লেখাবেন তার ফাঁকে ফাঁকে সন্ধ্যাবেলা করে হাতটা ধরে নিয়ে গিয়ে একটু মন্দিরে নিয়ে গিয়ে বসাবেন মন্দিরে বসিয়ে ভগবানকে একটু দর্শন করাবে সাথে দেখবেন তার মধ্যে যে ভক্তি জাগরিত হবে সে কৃষ্ণ ভক্ত হয়ে সারা জীবন ভগবানের সেবা করে কাটাবে তাজ শ্রীরাম মাকে বলছে মা শুধু এটা নয় আরো অনেকেই আসে মা আর কে আসে বাবা ও মা আরো অনেকে আসে মা একটা মেয়ে আসে জানো মা মেয়ের 10টা হাত ও বাবা মেয়ের কি বুকের পাতা গো মা বন থেকে একটা সিংহ ধরে তার পৃষ্ঠে চড়ে এসেছে আবার তার সঙ্গে একটা অসুর আছে সেই অসুরের বুকে ত্রিশূল মেরে রেখেছে সেই অসুরের বুকে ত্রিশূল মেরে রেখেছে সেই সিংহ আর সেই সাপটাকে দেখে আমরা তো ভয়ে বাঁচি আর মরি সেই সিংহটাকে দেখে তো আমরা পালিয়ে যাই মা বলছে হ্যাঁ রে কানাই তোরা সেই সিংহ আর সাপটাকে দেখে পালিয়ে যাস হ্যাঁ মা আমাদের বড্ড ভয় করে মা সেই জন্য আমরা সেই সিংহ সাপটাকে দেখে চলে যাই মা গো তারপর সেই নারীর পাশে দুই নারী আসে যে নারী শ্বেত বর্ণের তার বিনাতে তোমার গোপালের নামে কতই নাকি গান করে তারপর একজন মানুষ এলো মাথাটা হাতির মতো আর দেহটা মানুষের মতো কে গো মা বলো হরি বল রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ একবার হরি বল হরি বল বলো হরি বল রাধা গোবিন্দ রাধা গোবিন্দ একবার হরি বল নিদা
बोले बोलो हरि बोल राधा गोविंद तमा एक मानुष आसे तार देहटा होच्छे मानुषेर मतो आर माथाटा होच्छे हाथीर मतो के गो बाबा पंचनंद बोले ना कि पंचनंद के गो मा के के दाखर दाखे गणेश ठीक सिद्धि दाता गणेश देखेछो এতদিন কীর্তন করছে এটাও জানে না যে কার হাতির মতো সুর আছে পঞ্চনন সিদ্ধিদাতা গণেশ তা মাগো তারপরে একজন আসে ময়ূরের পিঠে চড়ে তার নাম কি কার্তিক কে সবাই কীর্তন শুনে সবাই কীর্তন শুনে কার্তিক মাগো সে যখন আসে তার কোচের পাটের কথা কি বলবো দেখে মনে হয় যেন একটা বাবু ওমা তাকে দেখে মনে হয় যেন একটা বাবু তেহারে সিদাম সে মেয়ে সে কি করে ওমা সে মেয়ে সে কি করে জানো মা কোলে লয়ে গিরি ধরে মোরে কথা পড়ে না গো মনে ও কানু মোরে কথা পড়ে না গো মনে ও মাগো মোরে কথা পড়ে না তো মনে ও মাগো মোরে কথা পড়ে না তো মনে ও মা শ্রীরাম মাতা যশোমতীকে বলছে যে মা সেই যে দশ হাত মহিলা তোমার গোপালকে কোলে নিয়ে ননি খাওয়ায় আর বলে ওরে বাছা আমাকে মনে পড়ে না তোর মাগো সে কত ননি আনে রাশি রাশি ননি আনে তোর গোপালের সেবা দেওয়ার জন্য আর কত ননি বিলিয়ে দেয় ও মা তারপর একজন এলো কে গো মা আরে ক্ষিপ্ত প্রায় এক জোর দিশে পিষ্টে আরো ক্ষিপ্ত প্রায় এক জোহন বিষে পৃষ্ঠে আরো হন করে দিনা সুমরি সানে মা করে চেদে ডুমরি রানে মা গো করে সিনা ডুমরি ও সানে মা গো করে সিনা ডুমরি রানে মা গো ও মা কে গো মা ক্ষিপ্ত প্রায় একজন বিষে পৃষ্ঠে আরো কে যুধিষ্ঠির যুধিষ্ঠির নাকি কে মা মহাদেব তিনি কিসে চড়ে আসেন ষাঁড় বৃষ যাকে আমরা বলি বৃষ তা মাগো সেই যে পাগল মস্ত একটা ষাঁড়ের পিঠে আসে মা ও মা কেন জানো মা আরে মনে হয় সে পাগল হবে মনে হয় সে পাগল হবে মনে হয় সে পাগল হবে মনে হয় সে পাগল না হলে বৃষ চড়বে মনে হয় সে পাগল হবে পাগল না হলে মনে হয় সে পাগল হবে মনে হয় সে পাগল হবে মা মনে হয় সে পাগল হবে কে পাগল ও মা ওই যে ষাঁড়ের পিঠে যে চড়ে আসে পাগল না হলে কেউ ষাঁড়ের পিঠে চড়ে মা গো মনে হয় সে পাগল ও মা মনে হয় আরে মনে হয় সে পাগল হবে মনে হয় সে পাগল হবে পাগলে না হলে কেন বিষ চড়বে মনে হয় সে পাগল হবে পাগল না হলে কেন বিষ চড়বে মনে হয় সে পাগল হবে
সেই পাগল মা মস্ত একটা ছানের পিঠে চড়ে আসে কিন্তু মা সেই পাগলকে দেখে তো আমরা ভয়ে বাঁচি আর মরি তাকে দেখে তো আমরা ছুটে ছুটে পালিয়ে যাই ও মা সিদাম এদিকে আয় আরে বাবা আমার কানাইকে রেখে তোরা পালিয়ে যাস তাহলে নিশ্চয়ই ওটা কংসের চর ও মা না না কংসের চর নয় সেই পাগল মস্ত একটা ষাঁড়ের পিঠে চড়ে আসে বটে কিন্তু জানো মা তার আকার প্রকার দেখে মনে হয় যেন আমাদের দাদা বলরাম আকার প্রকার দেখে মনে হয় যেন দাদা বলরাম কিন্তু জানো মা একটা জায়গায় খামতি কোথায় দাদার একরকম দেখতে আর সেই পাগলটার একরকম দেখতে জানো মা দাদার সঙ্গে সেই পাগলের কিন্তু তফাত আছে কি তফাত আরে দাদার গলায় বনমালা যোগীর গলায় হারের মালা আগো দাদার গলায় বনমালা যোগীর গলায় হারের মালা মাগো ও গো মা দাদার গলায় বনমালা যোগীর গলায় হরিবার হরিবার যোগীর গলায় হারের মালা দাদার কানে মকর কুণ্ডল যোগীর কানে ধুধরা ফুল দাদার গলায় দাদার কর্ণে মকর চূড়া যোগীর কানে ধুধরার ফুল দাদার পায়ে নপুর বাজে যোগীর পায়ে ঘুঙুর বাজে মাগো দাদার পায়ে নপুর বাজে যোগীর পায়ে ঘুমুর বাজে ন্যাংটা যোগী ন্যাংটা সেজে মাগো মাগো ন্যাংটা যোগী ন্যাংটা যোগী মাগো ও মাগো ন্যাংটা যোগী ন্যাংটা যোগে যাগো মাগো কোটিতে নাই অম্বর পড়ি আছে বাঘম্বর কোটিতে নাই অম্বর পড়ি আছে অতিম্বর কোটিতে নাই অম্বর পড়ি আছে বাঘম্বর কোটিতে নাই অম্বর পড়ি আছে বাঘম্বর ন্যাংটা যোগী সে যে ন্যাংটা মাগো মা ন্যাংটা যোগী সে যে ন্যাংটা মা মাগো ন্যাংটা যোগী ন্যাংটা সে যে মা আমার মাগো ও মা জানো মা দাদার সঙ্গে তার প্রভেদ আছে কি প্রভেদ দাদার গলায় বনমালা আর যোগীর গলায় হারের মালা দাদার কানে মকর কুণ্ডল যোগীর কানে ধুধরা ফুল আর দাদার পায়ে নপুর বাজে যোগীর পায়ে ঘুঙুর বাজে তার কোটিতে নাই অম্বর পড়ি আছে বাঘম্বর নামটি তার ভোলা দিগম্বর ভোলানাথের পরনে কি আছে গো মা তা কি বলছে কোটিতে নাই অম্বর মানে কোটিতে কোমরে কোনো ধুতি পুতি কিচ্ছু নেই পড়ি আছে বাঘম্বর মানে বাঘের ছাল পড়ে আছে ওই কোমরে একটা সাপকে বেল্ট হিসাবে ব্যবহার করছে আর ওই বাঘের ছাল ওই বাঘছালটা পেল কোথায় এবার একটু বলি বাঘছালটা পেল কোথায় যেদিন বাবা প্রহ্লাদের পিতাকে উদ্ধার করেছিল সেই যে ভগবান নরসিংহ রূপ ধারণ করে সে অঙ্গে যে চালটা ছিল যখন বলল দয়াময় তুমি একবার ভক্ত বৎসর রূপে দাঁড়াও তোমার রূপটা আমি দর্শন করি তা ভগবান যখন সেই রূপ ত্যাগ করে দিয়েছে তখন অঙ্গে থেকে ছালটা খসে পড়ে গেছে বাবা এখন সেই ছালটা নিয়ে চিন্তা করছে কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় চলে গেছে কার কাছে ব্রহ্মার কাছে চলে গেছে গিয়ে বলছে দাদা তুমি এটা নেবে আমি নিয়ে কি করবো আমিও সব নেব না চলে গেছে ইন্দ্রর কাছে দেবরাজ ইন্দ্র তুমি এটা নাও দয়াময় এটা নিয়ে আমি কি করব শেষ সময় চলে গেছে ছোট ভাইয়ের কাছে গিয়ে বলছে ভাই তুই এটা নিবি দাদা এ
এটা তুমি কোথায় পেয়েছো? আমি যেখান থেকে পাই না কেন, তুই শুধু নিবি কি বল একবার, তুই নিবি কি? হ্যাঁ দাদা আমায় দাও। আচ্ছা ভাই আমি তোকে দিতে পারি। সবার কাছ থেকে আমি ফিরে ফিরে চলে এসেছি, তা তুই এটা নিয়ে করবিটা কি? তুই এটা নিয়ে কি করবি আমার উত্তরটা দে। দাদা এতদিন তো এ মায়ার বসন আমি পড়েছিলাম, এই মায়ার বসন আমার অঙ্গকে ঢেকে রেখেছে, আমি মায়ার বসনার পরে থাকতে চাই না, মায়ার বসন আমি ত্যাগ করে দিলাম। বাদ ছাল পরে আমি ঘুরে বেড়াবো, ওই একটাই জায়গা শ্মশান। শ্মশানে সারাদিন থাকতেন, শ্মশানের ছাই মেখে দিবান এসে হরিনাম করতেন, দিবান এসে সে পাগলের মতো হরিনাম। দেখবেন বাবা যারা যোগী, যারা যোগ সাধনা করে পাহাড় পর্বতে, তারা দেখবেন বাঘছালের বসন পরে আর নয় বাঘছালের আসনেতে তারা বসে থাকে। কেন? কারণ তারা, তাদের মধ্যে এমন একটা শক্তি আছে, সেই শক্তিটা মনটাকে চঞ্চল করতে দেয় না বাবা। দেখবেন বাবা বারো বছর অন্তরে একবার তাদের মিলন হয়, আর একবারই পুত্র সন্তান প্রসব করে তারা। সেই জন্য সেই কাম সাধনাকে জয় করবার জন্য বাঘছালের আসনে বসে তারা যোগ সাধনা। তেমন মহেশ্বর তিনি সেই বাঘছালটি পরে যোগ সাধনা করতেন, কোথায়? শ্মশানে।